শোপিস এর শপ এটা, এখানে অনেক ইয়াররিং আছে সুন্দর সুন্দর, বাংলাদেশে পাওয়া যায় এগুলো। আন কোন কি আসে, এই মালা তো বাংলাদেশে পাওয়া যায়, ব্যান্ড তো বাংলাদেশে পাওয়া যায়, আমার আছে এইগুলো একটু আন কোন কেন নিতে, নাম তো মুসলিম, এগুলো বাংলাদেশে আছে। সিন্দুর বাবু 10 রুপিয়া কমপ্লিট, দিনো সে এক্স নেই বলা 300 সে 10 রুপিয়া, মানে 240 হলে 230। সিন্দুর কাকা ওটা প্রদীপ খুবই সুন্দর সবটা, এখানে মিরর আছে, এই মিররও আমার আছে, এটাও কি মিরর? তুমি বিহারে, আমি বাংলাদেশ, গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধরই বেশি কিছু এখানে। এটা সুন্দর, আমরা পাপ দেবে এগুলো নিলে। হ্যাঁ দাদা, ঘর সাজাতে ভালো আছে? দাদা কই সবই না, ওটা দাদা রাখবেই না ভালো। এটা দিবে, আমি কিনে নিয়ে গিয়েছিলাম। This is nice. What is that? Yeah, it's top. 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 অনেক ট্যুর দিয়েছি, অনেক কিনেছি। এই যে এটা আমি কিনেছি দার্জিলিং থেকে, দার্জিলিং টাইগার হিল থেকে এটা কিনেছি, আশা আছে আমার দার্জিলিং টাইগার হিল। মাটির নিচে গ্যাংটক থেকে, মাটির নিচে হচ্ছে আমাদের ডিনার রুম, দ্য মেরু হোটেলের এই যে ডিনার রুম। এখানে রাইস, ভেজিটেবল, চিকেন কারি, ফিশ কারি, এভরিথিং থাকে। আমার জন্য লাচ নিয়ে আসছি, আমি লাচুং থেকে এসেছি, দুই দিন লাচুং থেকে, তারপর আজকে ব্যাক করেছি। খুব রিল্যাক্স লাগছে, লাচুং গিয়ে মনে হয়েছে দম বন্ধ হওয়ার মতো, ঘুরেছি ভালো লেগেছে, বরফ দেখেছে, কিন্তু কতক্ষণে বাংলাদেশে যাব, কতক্ষণে মা বাবার কাছে যাব, কতক্ষণে বাড়ি যাব। গ্যাংটককে একটু ভালো লাগছে, গ্যাংটক তো একটু সিটি প্লেস, লাচুং তো একদম দুর্গম এরিয়া, গ্যাংটক তো দুর্গম, তা দুর্গম তার থেকে লাচুং বেশি দুর্গম। দার্জিলিং টার্জিলিং হলে, শিলিগুড়ি হলে বা কলকাতা, এটা তো অনেক দূর আসছি, আর অনেক দিন, কদিন হলো আজকে নিয়ে, দুই রাত গ্যাংটক থেকেছে, গঙ্গারং দুই রাত লাচুংয়ে থেকেছি, আজকে নিয়ে পাঁচ দিন, পাঁচ দিন ধরে হলো সিকিম আছি, নর্থ সিকিম আর ইস্ট সিকিম ঘুরেছি ইচ্ছা মতো। কালকে ভোরে শিলিগুড়ি যাব, গ্যাংটক থেকে শিলিগুড়ি গিয়ে চ্যাংড়াবান্ধা গিয়ে বর্ডার ক্রস করবো, কাহিনী শেষ। কালকে আমার পরশুদিন সকালে, পরশুদিন ভোরে, পরশুদিন ভোরে বাংলাদেশে থাকবো, কালকে সারাদিন গ্যাংটক থেকে শিলিগুড়ি যাব, ওই জার্নিতে থাকবো, লং জার্নিতে, বর্ডার ক্রস করবো কালকে সন্ধ্যায় বা রাতে, রাতের বাসে উঠবো, কালকে রাতের বাসে উঠে পরশু দিন ভোরবেলা পাবো।
বর্ডারের ঝামেলাটা মিটে গেলেই বাংলাদেশে ঢুকলে শান্তি। ছয় সাত দিন ধরে বাংলাদেশ ছেড়ে আছি, বাসা ছেড়ে আছি, এতদিন থাকিনি কখনো, এই ফার্স্ট টাইম, এতদিন লং ট্যুর, এই ফার্স্ট টাইম এক্সপেন্সিভ ট্যুর। এই যে এক্সপেন্সিভ হোটেল, এক্সপেন্সিভ ডিনার লাঞ্চ, জীবনে কি আর আছে, খেতার বালিশ, টাকা বেশি এলে তো আবার একটু উড়াই, কয়দিন আর বাঁচবো, বিন্দাস কয়দিন লাইফ লিড করি। আমার লাঞ্চ রেডি করছে, রেডি হলে নিয়ে আসবো। ডিনার রুমে আমি একলা, এইটা হচ্ছে হিট রুম হিটার, এটা দিয়ে গ্যাংটাকে দুই দিন ছিলাম, দুই রাত ছিলাম, শীতে আমি কাঁপছিলাম, পরে এই রুম হিটার নিয়ে কোনো মতে শীত কাটিয়েছি। লাচুংয়ের তো অবস্থা আরও খারাপ, লাচুংয়ের তো স্নোফল হচ্ছে, লাচুংয়ে কোনো রুম হিটার নাই, কিচ্ছু নেই, খাবার দাবার নেই, কী যে অবস্থা। আসতে পারে বেঁচেছি, দুই দিনে কাবার করে খেয়েছি। নাইস ফ্লাওয়ার, ইস ফুল কা নাম ক্যা হ্যা মেরা নেহি পাতা, তুমকো পাতা হ্যা কমেন্ট করে বাতাও, বাতাও মুঝে কমেন্ট কর। ফটাফটি নাইস বিউটিফুল, ঠান্ডায় মরে গেছে ফুল। এমজি মার্ক সেই সুন্দর প্লেস, সবাই শুধু হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, এই যে শপিং মল। প্লিজ ডোন্ট টাচ, নাইস ফ্লাওয়ার, বৃষ্টি পড়ছে। কি সুন্দর ডেকোরেশন করেছে, ডেকোরেশনে তো মানুষ আসবে। দ্য লেসি ক্যাফে বার অ্যান্ড কিচেন, এখানে বেশিরভাগই বার, ঠান্ডার দেশ তো। মনে হয় রড রানোর ফুল, এখানটা বেশি খুব ছোট।
এমনি মানুষ জ্ঞান করে আগে আগে ঘুরতে খুবই মজা করে। এরা হয়তো দার্জিলিংয়ে আপনি মল টাউনে এক একটা রাতের বেলা ঘুরেছি আমরা একা একটা ঘুরে তো আমার খুব ভালো লেগেছিল। আজকেও আমি একা একা অনেক আগ্রহ খুবই মজা লাগছে একা একা ফিল নিচ্ছি একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাডভেঞ্চার হচ্ছে অন্যরকম। কালকে একা একা শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি বাসে করে যাবো, বাসে করে গেলে অ্যাডভেঞ্চার হবে। একা একা বাসে করে গেলে কখনো যাইনি তো ল্যাংটক থেকে বাসে উঠবো, শিলিগুড়ি বাসে যাবো, শিলিগুড়ি থেকে ক্যামেরা যাবো, সেই অ্যাডভেঞ্চার ফটাফটে অ্যাডভেঞ্চার হবে। সবাই চলে গিয়েছে বাংলাদেশে, আর দুজন গিয়েছে দার্জিলিং, আমি আসি, আমি কাল ভোরে চলে যাবো। দার্জিলিং গিয়েছে কানা যায় তারা এখানে একটা কুয়ারা আছে সেই সুন্দর রাতের বেলা রঞ্জি মার্গ আরও সুন্দর হবে তখন। এটা দিনের রঞ্জি মার্গ, রাতের বেলা রঞ্জি মার্গ দেখাবো। নয়টার পর দশটার পর এখানে কেউ থাকে না, রাত নয়টার পর আটটার পর শীতের দিন তো সবার ভেতরে চলে যায় রুমের ভেতরে বাহির ফটাফটি সেই মনে হচ্ছে। শিলিগুড়ি বা গ্যাংটক বাস স্ট্যান্ডে এদিক এখানে একটা সিকিম গেট মার্কেট গেট কর্নার। আমি একা একা ঘুরছি, আমার অনেক মজা লাগছে। যে বাইক যাচ্ছে, লাইটিং চলছে, অ্যাডভেঞ্চার হচ্ছে একা একা ঘোরাতে, নয় অ্যাডভেঞ্চার। ফ্লাওয়ার হ্যাঁ, ফ্লাওয়ার কার নাম দেওয়া হেহি পাতা মুছে, এটা শুনলে অনেক সুন্দর, তাও নাম জানে না কোনো। এটা একটা ওভারব্রিজ, ওইটা আর একটা ওভারব্রিজ, এটা সব চাইনিজ স্টাইল। ফ্লাওয়ার সুন্দর সুন্দর ফুল, এই ফুলের নাম কেউ জানে না, সবাইকে জিজ্ঞেস করতে হতে আমি শেষ। এটা খুবই সুন্দর, এগুলো আমি সবগুলো ছবি তুলে নিয়েছি, এটা অনেক সুন্দর, সবগুলো সুন্দর। আর এগুলো তো বাংলাদেশে আছে, ফুলই দেখাবো আজকে। এখানে ওপেনলি বার, এখানে লটারি টিকিট বিক্রি করছে। এই যে গান্ধী, গান্ধীজি গলায় মালা দিয়ে বসিয়ে দাঁড়া করে রেখেছে। এম জি মার্গ গ্যাংটকের, সিকিমের গ্যাংটকের বিশ্ববিখ্যাত এম জি মার্গ। এখন আমি তোমাদের দেখাবো রাত হলে যে এখানে লাইটিং হবে। এখানে অনেক টুরিস্টরা আসে তো ওরা ডেকোরেশন করেছে যাতে সব ছুটে ছুটে চলে আসে। বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরছি একলা একলা, অনেক ভালো লাগছে, নিউ এক্সপিরিয়েন্স, অনেক অ্যাডভেঞ্চার হচ্ছে। কালকে একলা একলা বাংলাদেশে যাবো গ্যাংটক থেকে, খুবই ফটাফটি অ্যাডভেঞ্চার হবে কালকে। এখান থেকে সরকারি বাসে যাব, সিকিম থেকে সরকারি বাসে যাব, 200 টাকা টিকিট নেবে, বৃষ্টি পড়ছে,
সাইডে হাঁটে। এখান থেকে আমি রুপি ভাঙিয়েছি, মানুষই টাকা রুপি করেছি। এই যে দারুকা দোকান, হ্যাঁ লটারি কার্ড টিকিট, সব খাবারের দোকান, দোসা টোসা যে আছে। এই যে একটা গিফট কর্নার, এমসি মার্ক, সিকিমের গ্যাংটকের এমসি মার্ক থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে, কেমন লাগছে এমসি মার্ক, আর কি কি দেখতে চাও বলবে। কিতনা রুপি হ্যাঁ, ইয়ে কিতনা রুপি হ্যাঁ ব্রাদার, ইয়ে ব্রাদার, ইয়ে কিতনা রুপি হ্যাঁ, 300 মে দো। শীতের পোশাক এখানে, অল টাইম টুরিস্ট মাগমা ঠান্ডায় পা ঠ্যাং বাইকে শুধতেছে। এমনি সম্ভব দুইটা জিন্স পরছে আমি, আমার বান্ধবী তো 7টা পরে ঘুরছে।